টাকা ফেরোতে টোপ দিয়ে জোড়া খুন রণক্ষেত্র মগরাহাট অন্যদিকে পলতায় স্ত্রীকে খুনের ঘটনায় বায়ুসেনা আধিকারিক গ্রেফতার কেন খুন কিভাবে চক্রান্তের পর্দাফাঁস তা নিয়ে আলোচনা করব আলোচনার এই পর্যায়ে প্রাক্তন পুলিশকর্তা সলিল ভট্টাচার্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমি প্রত্যেকের কাছে আসব কিন্তু শুরুতে মগরাহাটের ঘটনা আপনাদের জানাই যেখানে সিভিক ভলান্টিয়ার সহ জোড়া খুনের ঘটনায় রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় আজকে মগরাহাট টাকা ফেরোতে টোপ দিয়ে ডেকে পাঠিয়ে খুন করা হয় বলে অভিযোগ 80,000 টাকা ফেরোতে টোপ দিয়ে ডেকে পাঠানো হয় এবং তারপর খুন করা হয় বলে অভিযোগ সিভিক ভলান্টিয়ার এবং তার বন্ধুকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় আমি শুরুতেই আপনাদের কি ঘটেছে এবং কি কি অভিযোগ সামনে আসছে পাশাপাশি পুলিশের বক্তব্য প্রতিবেদন রাখবো আপনাদের সামনে তারপরে আলোচনায় আসবো রক্তে ভাসছে কারখানার গুদাম পড়ে আছে সিভিক ভলান্টিয়ার আর তার বন্ধুর নিথর দেহ ভয়ঙ্কর রোমহর্ষক মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়া জোড়া খুনের ঘটনায় অগ্নিগর্ভ দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটের মাগুরপুকুর এলাকা ডায়মন্ড হারবার পুলিশ জেলা সূত্রের খবর যে দুজন খুন হয়েছেন তাদের মধ্যে একজন বরুণ চক্রবর্তী তিনি মগরাহাট থানার সিভিক ভলান্টিয়ার দ্বিতীয়জন তার বন্ধু ও কাপড় ব্যবসায়ী মলয় মাখাল খুনের অভিযোগ উঠেছে এলাকারই প্রভাবশালী ব্যবসায়ী জানি আলমের বিরুদ্ধে পুলিশের অনুমান খুনের মোটিভ আর্থিক লেনদেন নিয়ে গোলমাল ধামুয়া থেকে আমতলাগামী নির্জন রাস্তার উপরই জানে আলমের কারখানা এবং সেই কারখানার মধ্যেই আজকে সকালে হয়েছে নৃশংস হত্যাকাণ্ড এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে ঘটনায় অভিযুক্ত জানে আলম এখনো পর্যন্ত পলাতক অবস্থায় রয়েছে কে মারধর করেছে আপনার দাদাকে জানে আলম তারও যেন এরম শাস্তি হয় যেন পুলিশের প্রাথমিক তদন্তের পরে জোড়া খুনের নেপথ্যে উঠে আসছে ইমারতি দ্রব্যে অর্থলগ্নি নিয়ে বিবাদের তত্ত্ব পুলিশ জানতে পেরেছে ইমারতি জিনিসপত্র কিনতে জানি আলমকে মোটা টাকা দেন বরুণ আর তার বন্ধু মলয় অভিযোগ দীর্ঘদিন কেটে গেলেও ইমারতি দ্রব্য সরবরাহ করেননি জানি আলম টাকাও ফেরত দিচ্ছিলেন না বরুণ হাতে এক ডেলার টাকা দিয়েছে মাল দিচ্ছে না এরা তো ডেলিভারি নেয় তো সেই টাকাটা না পাওয়ার জন্য ওরা একটা রাগ থাকে এরা প্রায় ও সব সময় চায় শুক্রবার রাতে মাগুরপুকুরের একটি দোকানের সামনে জানি আলমের সঙ্গে বরুণের বচসা হয় স্থানীয়দের দাবি শনিবার সকাল 10টার সময় বরুণকে গুদামে আসতে বলেন জানি আলম বরুণ এবং মলয় এর কাছে টাকা পেত এই জানি আলমকে এরা টাকা দিয়েছিল ইমারতি দ্রব্য সাপ্লাই করবে বলে কিন্তু টাকাটাও পরিশোধ করছিল না আর ইমারতি দ্রব্যটাও দিচ্ছিল না আজকে ওই টাকাটা ফেরত দেওয়ার কথা ছিল কালকে নাকি অ্যাকিউজ যখন মাগুরপুকুরে গিয়েছিল তখন যখন এরা টাকা ফেরোচ্ছে তখন বলেছিল আজকে দিয়ে দেবে জানি আলম এই দুজনকে বলেছিল আজকে টাকা সেটা আমাদেরকে ওখানে যারা উপস্থিত ছিল তারা সেই দাবি করছে তবে আজকে যখন ওরা টাকা নিতে 10টার দিকে আসে তখন এই ঘটনাটা ঘটে শনিবার সকালে মলয়কে নিয়ে এই কারখানায় পৌঁছন বরুণ স্থানীয়দের অভিযোগ গুদামের মধ্যে দুজনকে আজকে গুলি করে তারপর কুপিয়ে খুন করা হয় নেচার অফ ইঞ্জুরি কিভাবে মার্ডার করেছে গুলি বা চোখের সামনে আমরা যেটা দেখতে পেয়েছি শর্ট কাটিং ইঞ্জুরি ছিল কজ অফ ডেথ এন্ড নেচার অফ ইঞ্জুরি উইল বি অ্যাসারটেন ডিউরিং দা পিএম জোড়া খুনের ঘটনায় তেতে ওঠে গোটা এলাকা জানি আলমের কারখানায় ভাঙচুর চালান স্থানীয় বাসিন্দারা জ্বালিয়ে দেওয়া হয় দুটি গাড়ি পুলিশকে ঘিরেও ব্যাপক ক্ষোভ বিক্ষোভ চলে ডায়মন্ড হারবার পুলিশ জেলা সুপারের নেতৃত্বে বিরাট বাহিনী গ্রামে যায় পরিস্থিতি কিছুটা ঠান্ডা হওয়ার পরে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ প্রমাণ করল যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বা তার দল কোন অবস্থাতেই তারা তাদের দলীয় কর্মীদের এবং গোটা সমাজের যারা সমাজ বিরোধী আছেন তাদের নিয়ন্ত্রণ করবার অবস্থায় নেই এটা কোনো পলিটিক্যাল না এটা গ্রামীণ কোনো ডিসপিউট নিয়ে হয়েছে মগরাহাট এখন অত্যন্ত দুঃখের এবং আমি আশা করব যে পুলিশ কঠোরভাবে ওই জায়গাটাকে নিয়ন্ত্রণ নেবেন এবং যারা দোষী তাদের অ্যারেস্ট করে সাথে সাথে দৃষ্টান্তমূলক শাস্তি কোর্ট দেবে এটা আমি আশা করি অভিযুক্ত ব্যবসায়ী জানি আলম ফেরার খুন অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ
ময়ূর ঠাকুর চক্রবর্তী, হিন্দল দে ও সুকান্ত দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। সুলিদা, দুটো খটকার জায়গা। এক হচ্ছে অভিযোগ সামনে আসছে যে গুলি চলেছে, পুলিশ এখনো পর্যন্ত মানে সেই সংশয় থেকে পর্দা সরাচ্ছে না যে আদৌ সে গুলি চলেছে কিনা। আর দুই হচ্ছে প্রভাবশালী বলে পরিচিত জানে আলম মাত্র 80,000 টাকার জন্য দুটো খুনের ঘটনা ঘটাবে, মোটিভ কি বলে মনে হচ্ছে সুলিদা আপনার? দেখো, এই জানে আলম লোকটা কিন্তু একটা ইম্পোস্টার, ফ্রড, মানে আমার যদ্দূর ধারণা যে মোটিভটা ওকে টাকা পেতো, টাকা দেওয়ার জন্য ডেকে মার্ডার করে দিল। অত সোজা নয় এসপি যেটা বললেন, অত ওরমভাবে নয় ব্যাপারটা। হি ইজ এ ব্যাড ক্যারেক্টার, আগে অনেকগুলো কেস আছে ওর নামে, সেগুলো ভেরিফাই করুক। কিসের ব্যবসা করতো, অর্থলগ্নি সংস্থা থেকে শুরু করে মাটি কাটার ব্যবসা থেকে যত রকম দু নম্বরই কাজ করতো ওখানে, সব কিছুর সঙ্গে জড়িত। আজকে সিভিক ভলেন্টিয়ারকে মার্ডার করে দিল, সিভিক ভলেন্টিয়ার তো পুলিশে পার্ট অফ পুলিশ, তো পুলিশকেই মার্ডার করলো। মোটিভ অফ মার্ডার এখনও ক্লিয়ার নয় সুব্রজিৎ, মোটিভ অফ মার্ডার এখনও ক্লিয়ার নয়, সেটাকে আনার্থ করুক। কমপ্লেনটা ঠিক মতো নিক, ওই টিপ সই দিয়ে অথবা সাদা কাগজে সই করিয়ে তারপর যা ইচ্ছে লেখা একটা কোনো রাইটারকে দিয়ে, লেখককে দিয়ে লিখিয়ে নিজের মতো করে কেসটা সাজিয়ে দিল, তা বললে তো হবে না। পোস্টমর্টমে তো অ্যাকচুয়াল কজ অফ ডেথ তো বেরোবেই, কিন্তু গুলি করাতে থেকে মান সম্মান চলে যাবে। গুলি করুক বা খুন, শার্প কাটিং উইপন দিয়ে মারুক বা বোমা মেরে যাই কোক, দুটো লোককে দিনের বেলায় জ্যান্ত হত্যা করা হলো। হ্যাঁ, মানে গুলি চলেছে কিনা এখনো পর্যন্ত পুলিশ পরিষ্কার করে বলছে না, কিন্তু এটাও পাশাপাশি ঠিক যে আর্মস অ্যান্ড অ্যামিউনিশনস ইজিলি অ্যাভেলেবল হয়ে যাচ্ছে, মানে প্রশ্নটা বহু পুরনো কিন্তু এখনো সমানভাবে যুক্তিযুক্ত। তুমি ঠিক বলেছো, একদম বারুদের স্তূপের উপর বসে আছে। আজকে কাকিনারাতে কি হয়েছে, আজকে কাকিনারাতে হচ্ছে সব জায়গায় বেআইনি অস্ত্রের সমস্ত সম্ভার, বেআইনি অস্ত্রের জমায়েত হচ্ছে সমস্ত। আমি দেবনারায়ণ সরকার কাছে আসবো, একেবারে রাজনীতির পার্টে, কারণ আজকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি বলছেন যে এই রাজ্য পাকিস্তান বা শ্রীলঙ্কা হতে খুব বেশি সময় লাগবে না। লোকে আমায় ভালোই বলে দিব্যিচলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই, শঙ্খ ঘোষের মিথ্যে কথা কবিতা, ওনারা ভালোই বলে মিথ্যে কথা। আজকে কোথায় কি, আমি বলছি না, একে ডিপেন্ড করছি না, কিন্তু আমি তো বারবার এই এই ঘটনাগুলো রাজনৈতিক, এই লোকগুলো তো সে পার্টির বক্তব্য না, এই এই লোকগুলো সত্যি কিন্তু আজকে সিসি বললে তো হবে না। তিনি দাবি করছেন যে সিবিআই তদন্ত চাই, কিন্তু যিনি বলছেন তিনি সিসি বলছেন, উনি কি ভালো হওয়ার জন্য বলছেন? শঙ্কর মন্ডল, আমার তো বিষয়টা হচ্ছে আজকে বাবু শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ, শঙ্কর ঘোষ কিন্তু টেনে নিয়ে আসছে, কিন্তু দেবনারায়ণ বাবু এটা দুষ্কৃতিকারীদের সরকার, না মেনে নি এই সরকার এবং দুষ্কৃতিকারী আজ একাত্ম হয়ে গেছে, আর আপনার মতো শিক্ষিত লোকেরা সম্পূর্ণ বায়াস হয়ে হয়তো কিছু ভাতাজীবীর তালিকায় নাম লেখাচ্ছেন বলে মনে হচ্ছে, আর এই ভাতাজীবীর তালিকায় নাম লেখার তাগিদে আজকে এটাকে ডিফেন্ড করছে। আজকে অত্যন্ত লজ্জা লাগছে যে আজকের পশ্চিম বাংলা বারুদের স্তূপ চূর্ণ, আমি বলছি তালিবানি সরকার চলছে, আপনার এই সরকার এবং দুষ্কৃতিকারী একাত্ম হয়ে গেছে এই রাজ্যের পুলিশ। আমি বলছি এক তো হচ্ছে দেবনারায়ণ দা এক তো হচ্ছে যে দুষ্কৃতীরা কতটা বেপরোয়া হয়ে যাচ্ছে, আমরা নারকেল ঢাকার ঘটনা সন্দেহের বসে এমনটা নয়, এবং আর্তনাদ মাকে শোনাচ্ছে, আমি তো বলছি ভাতাজীবীর তালিকায় নাম তাড়াতাড়ি উঠছে, চিন্তা করবেন না।
পলতার ঘটনা যেখানে ভাড়া বাড়িতে মহিলাকে খুন করেছেন স্বামী, এবং পুলিশের দাবি স্বামী যে নৃশংসভাবে তার স্ত্রীকে খুন করেছেন সেটা তিনি স্বামী স্বীকারও করেছেন পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে। কিভাবে এটা হতে পারে আমি অবশ্যই ডক্টর সব্যসাচী মিত্রর কাছে আসবো, তবে প্রতিবেদন দেখাবো বিরতি থেকে ফিরে। দেখুন, নিজেই স্ত্রীকে খুন করে সাজিয়েছিলেন অন্যরকম গল্প, কিন্তু শেষ রক্ষা আর হলো না। বড় মেয়ের বয়ানই ফাঁস করে দিল বাবার কীর্তি। পুলিশের দাবি, জেরায় স্ত্রীকে খুনের কথা কবুল করেছেন স্বামী। খুনের নেপথ্যে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কে সন্দেহ, সেই সম্ভাবনাও খতিয়ে দেখছে পুলিশ। চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর চব্বিশ পরগনার পলতায় বায়ুসেনা আধিকারিকের স্ত্রীর হত্যাকাণ্ডের রহস্য ভেদ করল পুলিশ। স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বায়ুসেনা আধিকারিক অমরলাল চৌধুরীকে। শুক্রবার সন্ধ্যায় পলতার ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় রঞ্জনা দেবীর গলা কাটা মৃতদেহ। স্বামী অমরলাল প্রতিবেশীদের কাছে দাবি করেছিলেন, দুই মেয়েকে সঙ্গে নিয়ে তিনি বাইরে গিয়েছিলেন, ঘরে ঢুকে স্ত্রীকে মৃত অবস্থায় খাটে পড়ে থাকতে দেখেন। যদিও পুলিশ সূত্রে দাবি, অভিযুক্তের এই দাবির পুরোটাই ছিল নাটক। ২০১১ সালে কানপুরের বাসিন্দা অমরলাল চৌধুরীর সঙ্গে রঞ্জনা দেবীর বিয়ে হয়, দম্পতির দুই মেয়ে রয়েছে। পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে বড় মেয়ে জানিয়েছে শুক্রবার বিকেলে অফিস থেকে ফিরে তার বাবা প্রথমেই দুই বোনের হাতে দুটি মোবাইল দিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই পাশের ঘর থেকে বাবা মার মধ্যে চিৎকার চেঁচামেচি শব্দ শুনতে পায় তারা। আরও কিছুক্ষণ বাদে ভেসে আসে গোঙানির শব্দ। ঘর থেকে বেরিয়ে দুই মেয়েকে নিয়ে পাড়ার পার্কে বেড়াতে যান অমরলাল। পুলিশ সূত্রে দাবি, বড় মেয়ে জানিয়েছে পার্কে যাওয়ার আগে মাকে দেখতে চাইলেও দেখতে দেয়নি বাবা, দরজার ফাঁক থেকে মাকে খাটে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকতে দেখেছিল সে। এতেই সন্দেহ বাড়ে পুলিশের। বাড়ি থেকেই দেহ উদ্ধার করে নোয়াপাড়া থানার পুলিশ। অমরলাল চৌধুরী পুলিশকে জানান, তিনি যখন বাচ্চাদের নিয়ে পার্কে ঘুরতে গেছিলেন ফিরে এসে দেখেন শোবার ঘরে বিছানার ওপর তার স্ত্রীর রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। পুলিশ সূত্রে দাবি, যে বিছানায় রঞ্জনা দেবীর মৃতদেহ পড়েছিল তার চাদর ছিল টান টান, বিছানায় কোনো ধস্তাধস্তির চিহ্ন ছিল না, বাথরুমের কল ছিল খোলা, বেসিন জুড়ে ছিল রক্তের দাগ। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ দেখে সন্দেহ হওয়ায় প্রথমে অমরলালকে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, জেরায় বায়ুসেনার ওই আধিকারিক জানিয়েছেন তার অন্ধ বাবা ও মাকে দেখাশোনা নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই অশান্তি হতো। শুক্রবার প্রথমে স্ত্রীর কপালে পেপার বেট ছুড়ে মারেন তিনি, তারপর গলার নলি কেটে দেন। কন্টিনিউ অমরলাল মারতা থা লড়কাকে, মম্মি পাপা ঝামেলা কর রহে হ্যায় কি ইসকো মার দো দূসরি শাদি কর লেঙ্গে। অমরলাল বাবা মায়ের দেখভাল জনিত অশান্তির কারণে খুনের কথা বললেও পুলিশ সূত্রে দাবি, ধৃতের বড় মেয়ে তাদের জানিয়েছেন বায়ুসেনা আধিকারিক অসমে কর্মরত থাকাকালীন এক যুবক প্রায়ই আসতেন তাদের বাড়িতে। এ নিয়ে বাড়িতে বেশ কয়েকবার দম্পতির অশান্তি চরমে ওঠে, এমনকি পুলিশি হস্তক্ষেপেরও প্রয়োজন হয়। তাই খুনের নেপথ্যে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তারা। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। ডক্টর মিত্র, এই পলতার ঘটনায় আমার প্রশ্ন এবং বিস্ময় দুটোই রয়েছে। এক হচ্ছে তো মানে ক্ষোভ বা আক্রোশ কারোর মধ্যে কি এতটা তীব্র হতে পারে যে নৃশংসভাবে কেউ এরকম অপরাধ ঘটাতে পারে, খুনের ঘটনা ঘটাতে পারে? এবং দুই, যিনি খুন করেছেন বলে পুলিশ দাবি করছেন যে জেরায় স্বীকার করেছেন, তিনি তো একজন আর্মি অফিসিয়াল, মানে একজন অনুশাসিত শিক্ষিত মানুষ এবং নিজের ওপর ভীষণ নিয়ন্ত্রণ বলে আমরা জানি যেভাবে তাদের অনুশাসন হয়, তিনি এরকম করে দাম্পত্য জীবনে সমস্যা থাকতেই পারে, অপরাধের পথ কেন বেছে নেবেন? দেখুন, এতটাই নৃশংস ঘটনাটা ঘটেছে যে আমার আজকে আসার পথে মনে পড়ছিল আমাদের একজন বিখ্যাত মনোরোগবিদ, উনি আমেরিকান এবং ওনার অনেক বই আছে, সাইকোলজির ওপরে অনেক বই আছে, এবং তিনি প্রথম পাতাটা দিয়ে শুরু করেছিলেন যে আমার যদি কোনোদিন ছেলে কিংবা মেয়ে হয় আমি চাইবো সেই ছেলে কিংবা মেয়ের মনের মধ্যে আত্মনিয়ন্ত্রণ বেশি থাকবে বুদ্ধির থেকে। কথাটা খুব ইম্পর্টেন্ট, এই যে অ্যাঙ্গার অথবা রেজ, এটা যে কতটা ডিস্ট্রাকটিভ সেটা যীশুখ্রিস্টও বলে গেছেন 2000 বছর আগে। এদের হয় কি, এদের মনে কোনো কিন্তু বিকার থাকে না,
অর্থাৎ এদের মেন্টাল ইলনেস বলে কিছু নেই, এরা সাইকোপ্যাথ হয়, ক্রিমিনালস হয়, মার্ডারার্স হয়। এরা এই রকম ঘটনা অবলীলাক্রমে করতে পারে। সুতরাং এদের রাগের যে কন্ট্রোলটা, অর্থাৎ কগনিটিভ কন্ট্রোল ওভার অ্যাঙ্গার যেটাকে আমরা বলি, সেটা এদের মধ্যে থাকে না। দেখুন, প্রত্যেকটা মানুষেরই রাগ বলে একটা বস্তু থাকে এবং আমরা সেই রাগটাকে কিভাবে চ্যানেলাইজ করব সেটা ডিপেন্ড করে আমরা কিভাবে ছোট থেকে বড় হয়েছি, আমাদের জেনেটিক গ্রোথটা কেমন, আমাদের বাবা মা কেমন ছিল এবং পারিপার্শ্বিক আমাদের ডেভেলপমেন্টের উপরে। এদের এই ডেভেলপমেন্টাল এরার থেকে এই রকম ঘটনা হয় এবং এরা রাগটাকে কন্ট্রোল করতে পারে না এবং রূপান্তরিত হয় ইংলিশ টার্ম রেজ, এবং রেজ থেকেই এই সব ঘটনা হয়। সুতরাং ইটস আ ভেরি ডিস্ট্রাকটিভ অ্যাসপেক্ট অফ অ্যাঙ্গার কন্ট্রোল অর ডিসকন্ট্রোল, এবং এদের নিজেদের ওপরে কোনো সময় কোনো রকম কন্ট্রোল থাকে না। আপনি যে কথাটা বললেন একদম সত্যি, যে এই এই ভদ্রলোক উনি ইন্ডিয়ান আর্মির একজন অফিসার, এদের তো অনেক বলে আমরা জানি ডিসিপ্লিন থাকার কথা, অনেক ট্রেনিং থাকার কথা, কিন্তু আমাদের হয়তো এখন আমরা ধীরে ধীরে জানতে পারবো যে এটাই প্রথম কাণ্ড উনি ঘটাননি, এবং এর আগেও যে দেখা গেছে উনি কিন্তু বারবার রিপিট অফেন্ডিং করছিলেন ইন স্পাইট অফ হিজ ট্রেনিং। ইনভেস্টিগেশনে আর কি কি তো উঠে আসে সেদিকে তো নজর থাকবে, কিন্তু ইনভেস্টিগেশনে পার্ট যখন বলছি আমি সলিলদা, একটা বিষয় হচ্ছে যে পুলিশের যেটা বক্তব্য যে দুই মেয়ে, যে বড় মেয়ে 7 বছর বয়স, তার যেটা বক্তব্য তাকে তার সঙ্গে কথা বলেই সত্য সামনে এসেছে। আমি বলছি একদম 7 বছর, একদম এই একটা শিশুর থেকে সত্য বের করা ইনভেস্টিগেশনের পার্টে পুলিশের কাছে কতটা কঠিন? দেখো, ওটা কঠিন কিছু নয়, ওর স্টেটমেন্টটা ওটা করোবোরেট করবে ফ্যাক্টসটাকে। সার্কামস্টেন্স, ফ্যাক্টস আর ফ্যাক্টসটা, এই দুটো যদি করোবোরেট করে, এক ওর স্টেটমেন্টটা, এটা যদি করোবোরেট করে তারপরে ওর স্টেটমেন্ট অনুযায়ী রিকনস্ট্রাকশন অফ ক্রাইমটা করা যাবে। এইবার ওর যে এই বাচ্চা মেয়ে দুটো স্টেটমেন্ট নেবে, এদের দিয়ে 164 করানো হবে, মানে ম্যাজিস্ট্রেটের কাছেও বলানো হবে, তারপরে রিকনস্ট্রাকশন অফ ক্রাইম করে যা যা, তারপরে সাইন্টিফিক এইডস টু ইনভেস্টিগেশন, যেগুলো ব্লাড স্যাম্পল নেওয়া, কাপড় নেওয়া, ফিঙ্গারপ্রিন্ট, ফুটপ্রিন্ট, এগুলো কিন্তু মাতৃহারা হয়েছে, তার মনের উপর তো একটা প্রভাব থাকে, বাচ্চার মনের উপর তো থাকবে। আর এ যেটা করেছে উনি ডক্টর মিত্র তো যথার্থই বলেছে, সাইকোপ্যাথটা হচ্ছে মানে এই এটা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, কিন্তু ছোটবেলা থেকেই হচ্ছে ওর এইটা, কিন্তু এই অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার কিন্তু 100% সাইকোপ্যাথি নয়। 1/3 অফ দ্য এএসপিডি দে আর ফুলফিলিং দ্য ক্রাইটেরিয়াস অফ 1/3 অফ দ্য সাইকোপ্যাথি। একেবারে আমি একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি ডক্টর মিত্র, আমি বলছি 5 বছর আর 7 বছর দুজনের বয়স, মানে নিঃসন্দেহে তাদের বক্তব্য পুলিশি তদন্তে অনেকটা সাহায্য করেছে, কিন্তু তাদের মনের ওপর প্রভাব, তাদের মনের ওপরে যে প্রভাব পড়ছে বুঝতে পারছেন তো? এই যে ছোটবেলার এই যে ঘটনাগুলো দেখছে তারা, তারা এইভাবে বড় হবে, এটা তাদেরকে সারা জীবনের জন্য তাদের ক্ষতিকারক হয়ে দাঁড়াবে। এবং আরেকটা কথা, এখান আমি সলিলদা যে কথাটা বললেন সেটার সঙ্গে আরো বলতে চাই, যে বাচ্চাদের যখন পুলিশি ইন্টারোগেশন হয় এই রকম সাটল সাসেপ্টিবল এজ গ্রুপে, এত ছোট বয়সে, বিকজ দে আর ভেরি সাজেস্টিবল, সুতরাং স্পেশালাইজ ট্রেনিং পুলিশ অফিসারদের থাকে যারা বাচ্চাদেরকে ইন্টারভিউ করে। অনেক অন্যভাবে কিন্তু বাচ্চাদের ইন্টারভিউ করা হয় কারণ তারা এত বেশি সাজেস্টেবল। দেখুন, একটা বড় মানুষ এরকম দুর্ঘটনা চোখের সামনে নিতে পারে না, সেখানে তো আমরা 5-7 বছর দেখছি, এটা তো প্রচন্ড একটা প্রভাব ফেলবে এবং সারা জীবনের জন্য এটা এদের একখানা এদের গ্রোথ প্যাটার্নটাকে, সাইকোলজিক্যাল গ্রোথটাকে হ্যাম্পার করে দেবে নিঃসন্দেহে। মানে এইরকম একটা মানসিক অবস্থা থেকে দ্রুত তারা বেরিয়ে আসুক, আমরা শুধু এই প্রার্থনাটুকুই করতে পারি, এবং তদন্তের প্রতিটি আপডেটের দিকে আমাদের নজর থাকবে। আলোচনার জন্য সময়সীমা আমাদের এখানেই শেষ, প্রত্যেককে অনেক ধন্যবাদ। ছোট্ট একটা বিরতির পর দেখুন চট জলদি নয়, চোখ রাখুন এবিপি আনন্দ।